আসসালামু আলাইকুম বিওয়াস আজকে আবার চলে আসলাম আমি শপিং কুইন ফালাকা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে একেবারে নতুন আধুনিক আমাদের সামনে রমজান মাস উপলক্ষে আপনাদের বিবেচনা করে সুমাই নিয়ে আসলো ম্যাজিক চুলা এই ম্যাজিক চুলার সাথে কি কি পাবেন সেটা আমাকে পুরো ভিডিওটা সহযোগিতা করবে আসসালামু আলাইকুম বিওয়াস রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন তো সুখ দিব আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আসলে বাজারে দীর্ঘদিন পর্যন্ত মিয়াকু ব্র্যান্ডের চুলাগুলা যে দুটা ইন্ডাকশন ম্যাজিক চুলা যেটার মধ্যে আপনারা রান্না রান্নাবান্না করতে পারবেন অল্প সময়ের মধ্যে এই চুলাগুলা মার্কেট কিন্তু শর্ট ছিল অনেক দিন পর্যন্ত এই চুলাগুলার অবশ্য অনেকে কিন্তু জানেন মডেল নাম্বার সকালে আমি বলে দিচ্ছি একটা হলো আট থ্রি মডেল নাম্বার এই চুলাটা এটা হলো আট টু এটা অনেকে জানেন তো এগুলি কিন্তু প্রাইস কিন্তু অতিরিক্ত বাড়ছে এবং মাঝখান কিন্তু ছয় মাস চুলাটা স্টকে ছিল না এবং কোম্পানি মালটা আনতে পারে না এখন কিন্তু সব কিছুর খরচ টরচ বাড়ছে দেখা এগুলি কিন্তু প্রচুর পরিমাণ দাম বাড়ছে আর চুলারও সাইজা প্রচুর পরিমাণ এগুলি কিন্তু ম্যাজিক চুলা দুই বাইশ 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 ওয়ার্ডের এখানে দেখেন লেখা আছে আপনি এখানে সর্বস্ত অষ্টআশি ওয়ার্ডের চুলাটা চালাতে পারেন বাইশ ওয়ার্ডে চালাতে পারেন এখানে আপনি ফ্রাইড কাজ আছে গ্রিলের কাজ আছে খাবার গরমের কাজ আছে চুপের কাজ আছে ওয়াটারের কাজ আছে তারপর আপনার হটপট ভাত রান্না করার জন্য কাজ আছে মাছ মাংস রান্না করার জন্য কাজ আছে মানে এক কথা এই চুলার ভিতরে যদি আপনি সাত আট কেজি দশ কেজি রান্না করতে চান এগুলার মধ্যে ইন্ডাকশন পাতিল লাগবে বা ইন্ডাকশন হাড়ি লাগবে স্টিলের পাত্র লাগবে বড় বড় খাবার রান্না করতে হলে জন পনেরো জনের মানুষের খাবার রান্না করতে হলে স্টিলের হাড়ি পাতিল লাগবে আর যেগুলো এই পাতিল গুলো আপনার এই চুলার মধ্যে ইউজ হবে বা মনে করেন এই যে আমাদের কাছে আছে দেখেন এই যে বড় বড় আপনার এই যে চল্লিশ কিন্তু ইন্ডাকশন পাতিল এগুলার মধ্যে আপনারা এই চুলার সাথে রান্না বান্না করতে পারবেন বা কয়সা বিলার এগুলা নিতে হবে আপনাদের তা আমরা আজকে এই চুলা দুইটা চুলার সাথে দুটা পাত্র কোম্পানি থেকে ফিরে আসে মডেল নাম্বার বলে দিছি এবং এগুলো বাইশো ওয়ার্ডের মাছ মাংস পোলাও বিরিয়ানি যা করতে চান সব করতে পারবেন ইনভার্টার সিস্টেম মানে এগুলো বিদ্যুৎ বিল কিন্তু কম আসবে আর এই যে আরেকটা চুলা এটাও কিন্তু আপনার ইনভার্টার সিস্টেম বিদ্যুৎ বিল কিন্তু কম আসবে এটা আপনার ওয়ার্ডের উপরে কিন্তু আপনার এখানে এনার্জি সেভিং আছে দেখেন নব্বই আশি সত্তর এখানে কিন্তু আপনার বিদ্যুৎ সেভিং তো এই দুইটা চুলার সম্বন্ধে কিন্তু আমার অনেক ভাই বোনরা জানেন তারপরে আমরা কিন্তু আজকে দেখা দিচ্ছি এখানে চালু করে একটু দেখা দিচ্ছি আপনাদেরকে পানি গরম করে দেখা দিচ্ছি কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন এবং এটার উপরে কিভাবে ব্যবহার করার নিয়ম কারণ সেগুলো আমরা দেখা দিচ্ছি এই দেখেন এই যে পাত্রগুলি দিচ্ছি আমি এখানে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি এই দেখেন আমি এই যে একটা পাতলা একটা চিসু এখানে দিয়ে দিলাম দেখেন আপনারা একটু যে এটার উপরে আমি জিনিসটা গরম করব এটা কি পরে নাকি আপনারা একটু দেখেন আমি চুলাটাকে চালু করে দিলাম দেখেন লাইনটা একটু লাগাই দিই লাইনটা লাগাই তারপরে আমি একটু চুলাটা চালু করে দি, দুটা চুলার ফাংশন কিন্তু এক এরকম সৈকত ভাই এই দেখেন লাইন কিন্তু চলে আসছে পাওয়ার কিন্তু দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু চুলা চালু হয় নাই মানে এটা বন্ধ হয়ে গেছে মানে এটা চালু করবেন ফিঙ্গার টাচ দিবেন চালু হবে না চালু করতে হলে কি করতে হইবো এই যে পাত্রটা দিবেন চুলাটা চালু হয়ে গেছে দেখেন এই যে এক ইঞ্চি ফাঁকা নিচে চুলাটা কিন্তু আটশো আটে চলতেছে দেখেন

এক হাজার ওয়াট আটশো ওয়াট চারশো ওয়াট দুইশো একশো বিশ ওয়াট মানে সর্বোচ্চ একশো বিশ ওয়াট এখন আপনি যেই ধরনের রান্না করবেন এখানে ওয়াট বাড়া দেন আপনি যেই ধরনের রান্না করতে চান তেরোশো ওয়াটে এখানে কিন্তু আপনার যেটা চাষ করবেন এটা দিয়ে আপনার রান্নাটা হবে আপনি ওয়াটার গরম করতে আসুন ওয়াটারে টাস করেন এই ওয়াটারে আপনার পানিটা গরম হবে আপনার কোনো ফাংশনে যাইতে হবে না এখন আপনি এটার মধ্যে প্রায় ট্রাই করবেন প্রায় করার সময় এই প্রায়টা আপনি চাষ করলে দুইশো সত্তর ওয়ার্ডে আপনার চুলাটা প্রায় কাজ করতে পারবেন করলা বাজি মাছ বাজি ডিম বাজি মুরগি প্রায় এখন আপনি মনে করেন গিলের যাবেন গ্রিলের ফাংশনে চাষ করেন দুইশো সত্তর ওয়ার্ডে আপনার চলবে এখান থেকে আপনি কমাইতেও পারবেন এই যে দেখেন আশি ওয়ার্ড পর্যন্ত সর্বত্র দুইশো সত্তর পর্যন্ত এখন আপনি মনে করেন যে এখানে কিন্তু পানি গরম হয়ে গেছে আমি দেখাচ্ছি খাবার গরম করবেন গরমের অপশনে চাপ দিবেন গরম ওয়ার অপশনে আটশো ওয়ার্ডে আপনার খাবারটা গরম হবে চুপের অপশনে যাবেন চুপে চাপ দিবেন ষোলোশো ওয়ার্ডে চলবে হটপটে ভাত রান্না করবেন হটপটে ফাংশনে যাবেন আর ছোয়াটে চলবে মানে প্রত্যেকটা ফাংশন এখানে কিন্তু ফিঙ্গার টাচ সিস্টেম টাচে চাপ দিলে হবে কোনো ফাংশন আপনি যাওয়ার দরকার নাই যখন যে রান্নাটা করবেন ওই আইফোনের মতন এক কথা হলো আইফোনের মতন এখন যে আইফোনের মধ্যে যে ফাংশনগুলো বাইরেছে আমি যে জায়গায় চাপ দিবো ওইখানে ক্লিক করলে কিন্তু ওই অপশনটা চলে আসবে এই চুলাটার মধ্যে সেম ফাংশন মডেল নাম্বার আর থ্রি আর এটা হলো আর থ্রি মডেল নাম্বার এটা হলো আর টু তা আমি এই যে কাগজটা দেখা দিলাম দেখেন আমি হাত দিলাম দেখেন পানিটা দেখেন বলক আমি হাত দিছি চুলাটা অবগে আমার কাগজটা একটু দেখেন কোন রকম একটু পুড়ছে গরম হয় না গরম হয় না কিন্তু পাত্র কিন্তু পানির মধ্যে বাপ উঠতে আছে পাত্র নিচে হাত দেওয়া যাবে আমি হাত দেওয়া যাবে আবার হ্যাঁ আমি কিন্তু দেখেন শেখত ভাই সেম চুলাটা কিন্তু আমি এটা অফ করে দিলাম এই চুলাটার মধ্যে আমি চলে গেলাম এখন এই যে দেখেন এখানে আমি চলে যাই এই চুলাটা আমি চালু করে দিই এক মিনিটের মধ্যে আপনারা দেখতে পারবেন এই চুলাটার মধ্যে আমি এখানে সেম অপশনে দেখেন চুলাটা চালু হয়ে গেছে তা আমি কিন্তু কই যে কাগজটা কিন্তু কাকে চুলার ওখানে দিয়ে দিলাম আচ্ছা কাগজটা আমি কিন্তু দিয়ে দিলাম দেখেন এখানে সমস্যা নাই এই দেখেন আমি চালু করে দিলাম এখানে পাওয়ার দিলাম এই যে চালু করে দিলাম অষ্টআশি ওয়ার্ড যে অষ্টআশি ওয়াট এখানে কিন্তু হট পরে আছে দেখেন অষ্টআশি ওয়াটে এখন আমি ওয়ার্ড বাড়াইতে চাইলে এখানে বাড়াইতে পারবো সর্বস্ত আপনার হলে বাইশশো ওয়ার্ড সর্বস্ত হলে আপনার অষ্টআশি ওয়াট তো এখানে কি করতে হবে এখানে ফিঙ্গার টাস আছে ফিঙ্গার টাসে তাপ দিলে দেখেন চেঞ্জ হবে এই যে এখন আপনার চুপ গরম করেন ডাল গরম করেন এটা ওয়াটারের ফিঙ্গার টাচ দিলে ওয়াটারও চলে আসছে বাইশ ওয়ারে যখন আপনি মনে করেন আবার চুপ করবেন চুপের ফাংশন আছেন এখানে মনে করেন ডাল টাল রান্না করলে একে অপশনে খাবার গরম করলে এখানে চাপ দিলে এখানে চলে আসবে এটা হলো ফ্রাই কাজ করার জন্য গ্রিল করার জন্য এটা হলো আপনি করলা বাজি আলু ডিম বাজি এগুলো করার জন্য এই দেখেন মাছ মাংস রান্না করার মানে এই যে দেখেন আমরা এখানে মানি বসালে এখন তিনশো ওয়ারে চলতে আসে তো তিনশো আটের থেকে আপনি আরও কমাইতে পারবেন মনে করেন আপনি একদম দিন দিন করে রাখবেন তো আপনি আশি ওয়ার্ড দিয়ে করেন আশি ওয়ার্ডে চলবে আপনি মনে করেন একশো ওয়ার দেন একশো পঞ্চাশ দেন মানে এক কথা হলো এই চুলাগুলোর মধ্যে আপনার একদম বিদ্যুৎ ছেপ মানে কোন রকমের কোন গরম হবে না পাতিলা গরম হবে পাতিলা আপনি ধরতে পারবেন না কিন্তু পাতিলার গরম হবে উপরে ধরা যাচ্ছে সম্পূর্ণ ম্যাজিক এবং এই চুলা মিয়াকো কোম্পানির সাথে কোন চুলা তুলানো হয় না এটার নিচে হান্ড্রেড পার্সেন্ট ফ্যান আছে মোটর সেফটি আপনারা যত্ন সহকারে ইউজ এই একটা চুলা দুইশো দশ বছর ইউজ করতে পারবেন আধা ঘন্টার মধ্যে আপনার পরিবারের যত রান্না বান্না আছে যদি চার পাঁচজন মানুষের রান্না বান্না করতে চান আপনি চার পাঁচজন মানুষের রান্না বান্না সম্পূর্ণ করতে পারবেন এই চুলাটার মধ্যে এবং আপনাদের একটু কষ্ট হবে আমি অনুরোধ করলাম আপনাদের কাছে একটু কষ্ট হবে কি আপনারা স্টিলের জিনিসগুলো ইউজ করতে হবে বা নন স্টিকের যে ধরনের পাত্রগুলো আছে নন স্টিকের পাত্রগুলা বা মনে করেন আপনারা এই যে কায়সা বিলার যে সেটগুলি আছে এই ধরনের আপনারা এগুলো একটু কিনতে হবে মানে যদি আপনারা যদি নর্মাল কেউ নর্মাল অল্প বাজারে চান দুই হাজার বা তিন হাজার টাকা দিয়ে যদি একটা স্টিলের হাড়ি সেট কিনে নেন বা স্টিলের পাতিল কিনে নেন সুন্দর মন্দর আপনাদের রান্না হয়ে যাবে কারণ বিল আসবে প্রতি মাসে গ্রাম অঞ্চলে যাদের আপনারা ইউজ করেন গ্যাসের যাতে সমস্যা আপনাদের বিল আসবে মাত্র তিনশো থেকে আড়াইশো টাকা গ্রাম অঞ্চলে ঢাকার ভিতরে কিন্তু ডাবল আসবে কারণ গ্রাম ইউনিক কিন্তু পাঁচ টাকা ঢাকা কিন্তু চোদ্দ টাকা পনেরো টাকা বারো টাকা তাহলে ঢাকা কিন্তু সেক্ষেত্রে বেশি আসবে আবার কোথাও কিন্তু ঢাকা কিন্তু ষোলো টাকা আঠারো টাকা আছে সেখানে আসবে আপনি ছয়শো থেকে সাতশো টাকা

অতিরিক্ত বাড়ছে চার হাজার সাড়ে চার হাজার টাকা অন্য জায়গায় রেট দেখবেন না আমার এখানে হোলসেল প্রাইস আপনারা দামাকা অফার মাত্র চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা চার হাজার টাকা দামাকা অফার এটা রাত পর্যন্ত চুলা থাকে পাবেন আর না থাকলে তো আমি দিতে পারবো না যত জরুরি তো অর্ডার করতে পারেন তো আশা করি ভালো থাকবেন ওকে তো বিয়াস আজকে পর্যন্ত আমরা কাটটা শো করে দিচ্ছি হচ্ছে সুমাই টেরাস আর 139 100 মিয়া কর এটা মিয়া কর জিনিস মিয়া কর দোকান মিয়া কর শোরুম এবং আপনারা এখানে দেখেন চারটা কোম্পানির আমরা ডিলার আছি সুমাইয়া টেরাস দোকান নাম্বার দোকান নাম্বার হলো সুমাই টেরাস দোকান নাম্বার 139 40 41 আমার আরেকটা দোকান আছে চার নাম্বার দোকান এই বিশ্বাস বিল্ডিং আছে এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 আমার নাম আব্দুর রহিম টিএনটি নাম্বার হটলাইন নাম্বার ইমো ওয়ার্কশপ বাইবার এগুলাতে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন এখানে নিউ মার্কেট পোস্ট অফিস গেট আছে পোস্ট অফিস গেটের হাতের বামে বিল্ডিংটা সব এখানে আসলে আমরা ফোন দিলে শোরুমে নিয়ে আসবো ঢাকার বাইরের থেকে আপনারা বুঝতে যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন দিয়ে মাল নিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম